হাই ফ্রেন্ড, দিদা নাতি ব্লগে দেখো আমার সুনুকে নিয়ে হাজির। এই দেখো সুনু কি খাচ্ছে আজকে, এই যে তোপসে ফ্রাই ফ্রেন্ড, উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে ফ্রুট ডাল, আর হচ্ছে দই কাতলা, আর এখানে আছে রায়তা। দেখো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো ফ্রেন্ড, আমি কিচ্ছু রান্না করিনি, সব সুনুর মা আজকে রান্না করেছে। তো সুনু এবার, কারণ সুনু জানোই তো হাত দিয়ে খেতে পারে না, হাত দিয়ে খেতে পারে না, এবার সুনুকে খাইয়ে দিতে হবে ফ্রেন্ড। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমরাও খাওয়া দাওয়া করছো বা করবে। এইরকম সুনুকে যদি এখন খেতে দিই ফ্রেন্ড, ওই এটা ওটা ঠুকে ঠাকে হয়তো ভাজাটা একটু খাবে, এটা খাবে ওটা খাবে, একটু ঠুকে ঠাকে টুকরে টাকরে খেয়ে ব্যাস বলবে আমার আর পেট ভরে গেছে আর খাবো না। তো এখন ফ্রেন্ড খাইয়ে দিতে হবে। হ্যাঁ নিয়ে, এই দেখো সুনুর মা সাপ্লাই দিয়ে যাচ্ছে গরম গরম তোপসে ফ্রাই। এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। তাহলে ফ্রেন্ড এখন সুনুকে খাওয়াই আর সুনু দাদুকে খেতে দিই, কারণ সুনু এই ভালো মন্দ দেখে আর বসে থাকতে পারছে না। ঠিক আছে চলো আসো সুনুকে খাইয়ে দিই। ফ্রেন্ড এই দেখো আমাদের তো লেডিস দোকান আছে, সব বিয়ের ডেট মাঘ মাসে আছে, মাঘ ফাল্গুনে সব ওই যে বিয়ের সব শাড়ি পরেছে। এই দেখো এইগুলো, এই যে কাজের ফাঁকে ফাঁকে আবার এই শাড়ি আমাকে লাগাতে হয়। এই দেখো ক্লিপ সেট করে আমি কোনো শাড়ি খুলি না, দেখবে যেমন শাড়ি তেমন ভাঁজ তেমন করে দিয়ে দেবো একদম। এই যে এই শাড়িতেও সব ক্লিপ লাগানো আছে ফ্রেন্ড, এই দেখো সব ক্লিপ লাগিয়ে লাগিয়ে শাড়ি করি। আমি কোনো পেতে শাড়ি করি না, একদম বসে সুন্দর কোলের ওপরে রেখে শাড়িগুলো লাগাই, তাতে কি কোনো শাড়ি ভাঁজ নষ্ট হয় না। হ্যাঁ শাড়ির অর্ডার আমি ভালোই পাই, এই জন্য ওই শাড়ি খুলি না, লোকে দেখে তো যে যেমন ভাঁজ তেমনই থাকে, কোনো পেতে নিচে কোনো দাগ লাগা বা কিছু কিছুই না। মুখে হাত দাও কেন, এত মুখ থেকে হাত নামাও না। আর শুনো ওই দেখো শুনুর ক্লাস শুরু হবে, শুনো এখনও পড়াশোনা করতে বসেনি এখনও। হ্যাঁ এই দেখো ফ্রেন্ড, তো এই সমস্ত কাজের ফাঁকে হ্যাঁ রান্নাবান্না আবার শুনুকে পড়ানো, তার ফাঁকে এই কাজগুলো করি ফ্রেন্ড। তো তার ফলে দেখো আমি তার মধ্যেও তোমাদের সাথে আবার যোগাযোগও করি, মাঝে মাঝে একটু করে ভিডিও দেখি ফাঁকে, মাঝে মাঝে বলতে ওই দুপুরে আর রাতে, আমার না তাছাড়া হয় না জানো তো, কারণ শুনু কে একটু দেখতে হয়। তো ফ্রেন্ড এই হচ্ছে আমার কাজ ফাঁকে ফাঁকে, আরও শাড়ি আছে, এখন দুটোই করলাম, এর পরে আবার করব আরও। শুনো ওই পর্দাটা একটু টেনে দাও তো ফ্রেন্ড, এই এই শাড়ি হয়ে গেল। তো মেয়ে করেছে কি চাউমিন বানিয়েছে, চাউমিন বানিয়ে মেয়ে আবার দিয়ে গেল এবারে চাউমিনটা খাবো, খেয়ে চা খাবো, খেয়ে আবার সুনুকে নিয়ে পড়াতে বসবো ফ্রেন্ড। এই দেখো সুনু দুষ্টুমি করেই চলেছে বুঝলে, তো শাড়িগুলো ভাঁজ করবো। ওই দেখো দুষ্টুমি করছে, কীরকম খেলনা নিয়ে সুনু দুষ্টুমি করে যাচ্ছে, দেখতে আমাকে দেখা যাচ্ছে। এই যে শাড়িগুলো এখন ভাঁজ করব। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকে আমার ঘরে চলে এসো ফ্রেন্ডরা, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ দেখি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার পরে আসছি ফ্রেন্ড।
আবার দেখা হবে।